আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাব্বির। আজকে আবার চলে এসেছি, আজকে আপনাদের দেখাবো আমাদের কীভাবে আমরা পুকুর চাষ করি এবং পুকুরে কীভাবে মাছ চাষ করে সফলতা অর্জন করা যায় সেই সম্পর্কে। আজকে দেখছেন যে বড় একটা পুকুর দেখছেন, অনেক বড় পুকুর। এই পুকুরে কিন্তু চারপাশে কিন্তু অনেক পরিমাণে যে আর কি গাছ লাগানো যাবে, সেই গাছের প্রজেক্টগুলো আমরা তৈরি করছি এখন বর্তমানে। গাছের প্রজেক্টগুলো এখনও শুরু করিনি, লাগানো শুরু করবো। আর যেটা বলার সেটা বল যে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বিডি ব্যাঙ্গ সব এবং ফেসবুক পেজ বিডি ব্যাঙ্গ সবাই সাবস্ক্রাইব করবেন বা লাইক করে লাইক দিয়ে পেশাতে পাঠিয়ে থাকবেন। আর যারা মাছ চাষ করতে চান, যদি যে কোনো পরামর্শ আমাদের সাথে নিতে পারেন, পরামর্শ নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন। দেখুন পুকুরে কিন্তু এই পুকুরে আমরা মাছ চাষের পাশাপাশি কিন্তু বতক চাষ করতে পারি। বতক চাষ করে অনেক লাভবান হতে পারেন। বতকের ডিম প্রায় 365 দিনের ভিতরে আপনার প্রায় 250টি ডিম পারে, অনেক বতক আছে, সেই বতকে যারা আত্ম নিতে পারেন। আর পুকুরগুলো দেখুন কি চমৎকার। আমরা মৎস্য অধিদপ্তর থেকে এই মাছগুলো কীভাবে কোনো অসুখ হচ্ছে নাকি সে সম্পর্কে আমরা মৎস্য অধিদপ্তরের কৃষি অফিসার থেকে আমরা পরামর্শ নিয়ে থাকি। আপনাদেরকে আমি এখন আরেকটি জায়গাতে নিয়ে যাবো, আরেকটা পুকুর নিয়ে যাবো, সেখানে আমরা এখন আপনাদেরকে দেখাবো পুকুর আরেকটা পুকুরে কীভাবে আমরা মৎস্য চাষ করি সেই সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। আরেকটা যেটা আমাদের খাল রয়েছে, খালে কীভাবে মৎস্য চাষ করতে পারেন সেই সম্পর্কে আজকে আপনাদের দেখাবো। মাছ চাষ করে থাকি যে পাশে গেছে, ওই পাশে কিন্তু আমাদের গাছ রয়েছে। যেভাবে